আমার ভাইয়েরা, তাহলে নেক আমল কবুল হওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য ঈমান লাগবে কি লাগবে না? পৃথিবীতে কত আল্লাহর বান্দা আল্লাহ ছাড়া আরো কেউ গায়েব জানে, এই আকীদা বিশ্বাস করে, এরপরে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তসবি তাহলিল, ঢিলা কুলুকাশ রাখে, অবিন চাষ, তাহাজ্জুদ পড়ে, বলুন তো তাদের এই আমলগুলো দেখে অনেকে তো মনে করে ফিসাব, আল্লাহর অলি কি ভালো আমল করে, কিন্তু এর যে ঈমান নাই। আমি বুঝাইতে পারছি কথাটা না? বুঝাইতে পারিনি। আমল কবুল হওয়ার জন্য তাকে কি লাগবে? দুই মেয়ে যা পাবে, এক ছেলে তা পাবে, কথা বলার সাথে সাথে যখন সে মন্তব্য করেছে, ঈমান আছে না নাই? এরপরে সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, যত ইবাদত বন্দেগী করে, সব হবে না? কেন হবে না? আরো জোরে বলেন কি নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ চালাইছিলেন, রাষ্ট্র চালাইছিলেন, রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন। রাসূলের রাষ্ট্রপ্রধান হওয়াটা থাকাটা এটা নবুয়ত এবং শরীয়তের আলাদা জিনিস। হ্যাঁ না? নবুয়তের ভিতরে, শরীয়তের ভিতরে? হ্যাঁ ভিতরে। বুড়া যে একটা লই হড়ে করে ভিতরে, নবুয়তের ভিতরে। কোরআন মসজিদের একটা আয়াতের শেষ অংশ অস্বীকার করে কাদিয়ানিরা কাফের হয়ে গেল পুরা পৃথিবীর সব মানুষের কাছে। রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র চালিয়েছিলেন, রাষ্ট্র নেতৃত্ব দিয়েছেন, আবু বকর, উমর, উসমান আলী দিয়েছেন। এখন যদি সভাপতি কয় ইসলামে রাজনীতি নাই, ঈমান আছে না নাই? আরো জোরে বলেন ঈমান আছে না নাই? আপনি করে বলে আমারটাও নাই, কোন বিশ্বাস করেন? যদি না করেন, আমি তো উদাহরণ এড়িয়ে দিছি, এটাই কোন? যদি কেউ যদি অস্বীকার করে কি চলে যাবে? কি অবাক করা কথা, কি অবাক করা কথা! অনেকের আকিদা হলো এই, আমরা যেহেতু সভাপতি, আমরা যদি উদাহরণ দিই, যেহেতু আপনার সামলা ভারী হওয়ার কথা, উনি মসজিদে নামাজ পড়ে আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহকে বুঝাই আসছে, আল্লাহ তুমি মসজিদে থাও, তুমি কই থাকো? তোমার সিজদা দিছি, তুমি সিজদা পাইয়া কি থাকো? খুশি থাকো, এবার আমি ব্যবসাতে যাইয়া সুদের কারবার করি, এখানে তোমার কোনো বক্তব্য দরকার নাই। ওরে কথা বলে না ঠিক কিনা? আল্লাহ তোমাকে তো সিজদা দিছি, তুমি আর কি চাও? তুমি মসজিদে থাও। এবার আমি দোকানদারিতে যাই, তেলে ভেজাল দেই, ওজনে কম দেই, হাল চাষে যাই, পরের জমিনে আইল ঠেলি, হ্যাঁ মা আদালতে যাই, মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দিয়ে যা করি, এ ব্যাপারে তুমি কোনো কথা বলো না। আল্লাহ তোমার তো একটা বুঝ দিছি, তুমি মসজিদে থাও, বাকি এখন আমি যা মন্দ তা করি, তোমার এই ব্যাপারে কোনো বক্তব্য নাই। আমগো আল্লাহ এত আকামিলা, ওরে কথা বলে না? যে আল্লাহর শুধু মসজিদে দরকার, আদালতে দরকার নাই। যে আল্লাহর শুধু মসজিদে দরকার, আদালতে দরকার নাই, ব্যবসা বাণিজ্যে দরকার নাই, শিক্ষানীতি অর্থনীতির দরকার নাই, এখন এমন আকামিলা আল্লাহর কোনো দরকার নাই। কথা বলে না? আমরা এমন আল্লাহকে সেজদা দেই যে আল্লাহ পৃথিবীর সর্বত্র বিরাজমান, যে আল্লাহর হুকুম পৃথিবীর সর্বত্র বিরাজমান। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ ওযু সহ পড়লে বড় জোর 1 ঘন্টা লাগে। 24 ঘন্টার ভিতরে যে আল্লাহর 1 ঘন্টা প্রয়োজন, 23 ঘন্টার প্রয়োজন নাই, এমন আকামিল আল্লাহর কি দরকার? কিরে কথা বলে না ঠিক কিনা? আল্লাহর কি সব জায়গায় দরকার আছে? আদালতে দরকার আছে? আমার ভাইরা, যে সমস্ত ইমানদারেরা বাকি 23 ঘন্টার ইবাদত বন্দেগী, মিছিল, মিটিং, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি সবকে অস্বীকার করে শুধু ইবাদতের ভিতরে শরীয়তকে সীমাবদ্ধ রেখেছে, এবার আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন, কাদিয়ানিরা কোরআন শরীফের একটা আয়াতের শেষ অংশ অস্বীকার করে যদি ঈমান হারা হয়, এরা কোরআন শরীফের অসংখ্য আয়াত অস্বীকার করে ঈমানদার থাকে কিভাবে? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى شد العذاب الله أكبر তোমরা কি কোরআন শরীফের কিছু মানো, কিছু মানো না? এই যদি হয় তোমাদের চরিত্র, শুধু নামাজে মানো, অর্থনীতিতে মানো না, নামাজে মানো, রোজায় মানো, কোরবানিতে সে খুব ভালোভাবে মানে, যেহেতু কি খাওয়া যায়,
কিন্তু আল্লাহ যে সুদকে হারাম করেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন, এটা মনে কোরআন শরীফে নাই? আমার ভাইয়েরা, সে সুদ জম্মের মতো খায়। আবার এই আয়াত যে কোরআন শরীফে আছে, কোন আলেম যদি বলিও দেখো রাখেন, এই কোরআন দিয়ে কোনো চলে না। কথা বলার কথা ঠিক কি না? আগে খাইয়া লই, পরে বুড়া হইলে পরে মোটামুটি আবাদত বন্দিগিতে মোটামুটি আল্লাহর ওলি হয়ে যাও, এরকম কিছু লোক আছে না? আমার ভাইয়েরা, এবার বলুন তো দেখি, তাদের সারা জীবনে যত নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার তসবিহ তাহলিল ঢিলা কুলুক আশরাকা অবিন তাস তাহাজ্জুদ, কি পরিমাণ সওয়াব পাবে? জোরে বলুন, কি পরিমাণ সওয়াব পাবে? আপনার ঘরের অধীনের কোনো মানুষ, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার ছোট ভাই, যে আপনার কমান্ডে থাকার কথা, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, সে যদি বলে যে বাবা রাতের বেলা তুমি আমাকে পাইলি তো সারে, আমি সারাদিন যে জায়গায় যার মিছিলে যাই, তোমার বিরুদ্ধে কথা বলি, যাই করি, ডেলি এক ঘন্টা তোমাকে সময় দিলাম। স্ত্রী যদি বলে তোমার রান্না বান্না ঠিক পাইলি তো সারে, আর বাকি সময় আমি কোন জায়গায় থাকি না তোমার জানার দরকার কি? এই স্ত্রী ঘরে রাখবেন? এই সন্তানকে জায়গা দিবেন? কেন দিবেন না? আপনার প্রয়োজন তো সে মিটায়, আপনার জৈবিক চাহিদা, পারিবারিক চাহিদা সে মিটায়, বাকি অন্য সময় অন্য জায়গায় দেওয়া অসুবিধা কি? আমার ভাইয়েরা, আপনি আল্লাহকে একটু আগে সেজদা দিলেন, একটু পরে গিয়ে আল্লাহর বিরুদ্ধে মিছিলে গেলেন, আল্লাহর কি ঠেকা লাগলো আপনাকে জান্নাতে ডেকে ডেকে নেওয়ার জন্য? কোনো ঠেকা আছে? কথা বলেন, কোনো ঠেকা আছে? উনি চেয়ারম্যান নির্বাচনে খাড়াইছে, খাড়াইছেন, এখন খাড়ান লাগে না, হুতিও ফাঁস করবে, কথা বুঝেন না? আপনি খাড়াবেন কি? আমার ভাইয়েরা দাঁড়াইয়েন না, এখন উনি নির্বাচনে খাড়াইছে। হ্যাঁ, আর কে খাড়াইছে এখানে? ওই হুজুরও খাড়াইছে, দুইজনে খাড়াইছে। হ্যাঁ, এখন এ নির্বাচনী গতকালকে মিছিল করছে ওনার, পরের দিন মিছিল করছে হের, আবার দুজনে একই দলের, কিন্তু একটু বেশ ভাগে কি হয়েছে, বেশ কমেছে, এখন দুইজন আলাদা আলাদাভাবে খাড়াইছে। এখন এ গতকালকে এর মিছিল করছে, আগামীকালকে এর মিছিল করছে, এর পরের দিন যদি আবার এর অফিসে যায়, বুঝেন না মনে হয়, শুধু একদিন ওর মিছিল করছে, পরের দিন যদি আবার এর অফিসে আসে জায়গা দিবেন? আমনে দেওয়ান লাগবে না, আমনের হোলাইনে মারি লিব, কথা কেন ঠিক কি না? এর হাত পাও ভাইঙ্গা পকেটে ধরাই দিব, মায়ের খেলো অন্য দলের হাতে না নিজ দলের হাতে, কথা বলেন? অপরাধ কয়টা? মাত্র একদিন মিছিল করছে, দুই তিন ঘন্টা মিছিলকে আপনি সহজ মনে করছেন? একদিন যদি অন্য দলের আপনার বিরোধী কোনো প্রার্থীর মিছিলে দুই ঘন্টা যায়, পরের দিন আপনার অফিসে আসলে মাইর খাওয়া লাগে, আপনি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ওলামায়ে কেরাম হাক্কানি পীর মাশাইখের বিরুদ্ধে মিছিল করবেন, কথা বলবেন, সমাবেশ করবেন, আল্লাহর কি ঠেকা লাগলো আপনাকে আল্লাহর জান্নাত দেওয়া?